আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটওয়ার্কে সমস্যার কারণে ইতিপূর্বে যে আমরা লাইভটি করেছিলাম সেটি দেড় মিনিট করার পরে আমরা কেটে গিয়েছি। তো আমরা আবার এসেছি। আমি মোহাম্মদ নাজমুল হক, মূলত শিক্ষক চিলাকার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা পাকুন্দিয়া কিশোরগঞ্জ। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি যাতে আপনারা যারা ইং আরবি টাইপ করতে না পারেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি। এতে মুখে শুধু উচ্চারণ করবেন, ভয়েস টাইপিং করবেন, আর ভয়েস টাইপিং করার সাথে সাথে অটোমেটিক বাংলা ইংরেজি আরবি আপনি কিভাবে টাইপ করবেন। তো আমি প্রথম থেকে আবার আপনাদেরকে দেখাচ্ছি, সেই জন্য কাজটি করতে হবে আপনাদেরকে। প্রথমে গুগলে যেতে হবে। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা জিমেইল লিখবেন। কি লিখবেন? gmail.com লেখার পরে আপনারা জিমেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে জিমেইলে আপনারা কি করবেন, যদি আপনাদের ল্যাপটপে জিমেইলে লগ ইন করা থাকে তাহলে খুব সহজে সেখানে আপনারা জিমেইলকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে আমার জিমেইলে কি করা আছে, আমার জিমেইলে এখানে কি করা আছে, লগ ইন করা আছে। তো আমরা এখন দেখব কিভাবে আমরা লগ ইন করব। লগ ইন করার পর যে অপশনটি আসবে এই অপশনটি আমরা এখানে একটু লক্ষ্য করি। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু লক্ষ্য করি যে আমার এখানে জিমেইল লেখাটি আসছে। জিমেইল এখানে আসার পরে আমরা জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে আসা ক্লিক করার পরে আমার নিকট যে অপশনটি আসবে সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে যে তিনটি দাগ আছে, যে জিমেইল আমরা জিমেইলে ক্লিক করব, আমি এখানে উপরে জিমেইল লিখে রেখেছি, সেখানে শুধু জিমেইলে আমরা ক্লিক করব। জিমেইলে ক্লিক করার পর আমাকে যে কাজটি করতে হবে, জিমেইলে ক্লিক করার পর নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিচ্ছে, সেজন্য একটু বাফারিং হচ্ছে। তো আপনারা লক্ষ্য করবেন যে যখন আমরা ইমেল জিমেইলটা আসবে, জিমেইলে আসার পরে এরকম জিমেইল আসবে, ইন্টারফেসটা এরকম হবে। তো সম্মানিত দর্শক, আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন এরকম হবে। শব্দ হচ্ছে কিনা একটু সবাই একটু প্লিজ জানাবেন দয়া করে। জি শাহাদাত স্যার, ধন্যবাদ আপনাকেও। আচ্ছা, জিমেইলের এরকম ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, জিমেইলে ওপেন হওয়ার পর আমরা এই কর্নারে থ্রি ডট নয়টি আছে, তার সেখানে আমরা গুগল ড্রাইভে ক্লিক করব। গুগল ড্রাইভে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, ওকে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল ড্রাইভের যে অপশনগুলো রয়েছে, আমি অনেকগুলো ফাইল এখানে আপলোড করে রেখেছি, সেগুলো এখানে শো হচ্ছে। তো আমাকে যে কাজটি করতে হবে, এখানে গুগল ড্রাইভ আছে, পর মাই ড্রাইভ বিভিন্ন অপশন আছে। এখন আমি কি করব একটু বলতে পারবেন? আমরা এখন হ্যাঁ কোনো কিছু লিখব না, না লিখেই কি করব আমরা, আমাদের হাতে না লিখে আমরা শুধু মুখে বলবো, আর মুখে বলে বলে আমরা কি করব, মুখে বলে বলে আমরা লিখব। শব্দ হচ্ছে কি না প্লিজ একটু জানিয়ে দেবেন। জি ইনশাল্লাহ শব্দ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো এখানে আসার পরে আমাদের যে কাজটি হচ্ছে, নিউয়ে আমরা ক্লিক করব, নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো আসছে, কি কি অপশন আসছে একটু বলবেন প্লিজ। যে ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, এরপর আছে গুগল ডকস, গুগল শিট, এরপর আছে গুগল স্লাইড। তো আমরা এখান থেকে সরাসরি আমরা কি করতে পারি, সরাসরি প্রেজেন্টেশন আমরা তৈরি করতে পারবো। ওইখানে আমরা শুধু কথা বলবো, আর কথা বলার সাথে সাথে কি হবে, লেখা হবে। তো প্রথমে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা গুগল ডকস আমরা লিখব। আমরা গুগল ডকসে ক্লিক করলাম। গুগল ডকসে আমরা ক্লিক কিসের জন্য ক্লিক করেছি, আমরা গুগল ডকসে ক্লিক করেছি, আমরা এখন কিছু লিখতে চাই। এখানে গুগল ডকসে ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে সরাসরি দেখাচ্ছে আমরা যে ইন্টারফেসটা ওয়ার্ড
যে পেতাম সেরকম একটা ইন্টারফেস এখানে এসেছে। সেই ইন্টারফেসটা আমরা একটু লক্ষ্য করছি। প্রথমে উপর রয়েছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, অ্যাড অনস, হেল্প। তো আমরা কি করতে চাই, এখন টাইপ করতে চাই। কিভাবে? আমরা শুধু মুখে উচ্চারণ করব আর অটোমেটিক কি হয়ে যাবে, লেখা হয়ে যাবে। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে এখানে আমার বিভিন্ন এখানে দেখছি, আমরা এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন অপশন দেখছি, বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা ভয়েস টাইপিং করতে চাচ্ছি। এখানে ভয়েস টাইপিং লেখা আছে, সে ভয়েস টাইপিং আসলো। তো সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করেন এখানে যখন ভিউ আসবে তখন আমাদের কাজটা কি, এখানে একটা মাইক এসেছে, নিচে কি লেখা আছে, ক্লিক টু স্পিক, আর উপরে কি আছে, এখানে ইংলিশ ইউএস লেখা আছে, আর এখানে একটি মেনু তালিকা আছে। আপনারা লক্ষ্য করেন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে বিভিন্ন দেশের ভাষা, বাংলাদেশ সহ ইংরেজি, আরবি, যত দেশের ভাষা আছে সমস্ত দেশের ভাষা এখানে কি করা আছে, অ্যাড করা হয়েছে। তো প্রথমে আমরা ইংলিশ, যে এটা হচ্ছে ডিফল্ট সেটিং, এখানে রয়েছে ডিফল্ট সেটিং। আর এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই গুগল ক্রোমে করতে হবে। মজিলা ফায়ারফক্সে সেই কাজটি আমি করতে পারিনি, আমি গুগল ক্রোমে করতে পেরেছি। যদি কেউ গুগল মজিলা ফায়ারফক্সে করতে পারেন সেটাও আমার জানা নেই, তবে আমি গুগল মজিলা ক্রোমে, সরি, আমি ক্রোমেই করেছি, মজিলাতে করতে পারিনি। সেজন্য আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারাও এই কাজটি ক্রোমে করতে পারেন। এখানে কেন আমরা কি করব, এই মাইক আছে, মাইকের মধ্যে আমরা ক্লিক করব, ক্লিক হিয়ার। সম্মানিত দর্শক, আপনারা লক্ষ্য করছেন আমি এখানে শুধু ক্লিক হিয়ার বললাম আর অটোমেটিক সেখানে কি লেখা হচ্ছে। আমি এখন যদি ইংরেজি বলি তাহলে সে ইংরেজি অটোমেটিক ইংরেজি লেখা হবে। তো এটা আমরা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা কিছু ইংরেজি লেখা লিখব। এখানে হ্যালো, আই এম নাজমুল হক, আই এম ফ্রম বাংলাদেশ, হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড ইউ, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ সো মাচ, ইট উইল বি ভেরি গ্ল্যাড টু অ্যাটেন্ড দ্য সেরিমনি, উই আর ভেরি হ্যাপি টু ভয়েস টাইপিং সিস্টেম, উই অলসো হাউ টু ভেরি ইজি ওয়ে উই ভয়েস টাইপিং, উই ক্যান নট টাইপ কিবোর্ড মাউস, উই অনলি সাউন্ড অন দ্য ল্যাপটপ, দেন দ্য ল্যাপটপ গুগল ক্রোম সফটওয়্যার ভেরি ইজি ওয়ে only sound the writing on their Google Chrome and untitled document by using Gmail, and then after drive then we can edit, then the tools, then we can speak with mouse. To apnara lokkho korchen আমরা এখানে কি করলাম একটু বলতে পারবেন কেহ? এখানে আমার যদি আমার উচ্চারণ সঠিকভাবে হয় তাহলে যে লেখাগুলো আছে সঠিকভাবে হয়ে যাবে, যদি আমার উচ্চারণ ভুল হয় তাহলে লেখা আমার সমস্যাও হতে পারে। এখন আমরা কি করব, আমরা একটু দেখি, আমরা এখন ইংরেজি লিখলাম কিন্তু এখন আমার দরকার, আমার আরবির দরকার। তাহলে আমরা কিভাবে আরবি লিখবো একটু লক্ষ্য করেন। এখানে ক্লিক করার পরে আমরা ড্রপ ডাউন মেনুতে যাব, যাওয়ার পর এখানে দেখেন আরবি বিভিন্ন অপশন রয়েছে। আমরা আরাবিয়াতুন সৌদিয়াতুনে ক্লিক করব। সৌদিয়াতুন ক্লিক করার পর দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله, أشهد أن محمد رسول الله, حي على الصلاة, حي على الصلاة, حي على الفلاح, حي على الفلاح,
আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আমরা এখানে আযানটা দিলাম। তারপর এখানে যদি আমরা একটা সূরা বলতে চাই, আমরা একটা সূরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। অনেকে মনে করতে পারেন আসসালামু আলাইকুম কাইফা হালুকা ইয়া উস্তাদি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বিকাইরি ওয়া কাইফা আনতা আনা বিখাইরিন আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ খাইরান। আমরা এখানে যে উচ্চারণটা করব সেই উচ্চারণটা এখানে যদি আমরা আরবিতে করি তা আরবি হবে, বাংলা করলে বাংলা হবে, ইংরেজি করলে ইংরেজি হবে। তো আমরা এটা এখানে আমরা দুটি জিনিস দেখলাম, প্রথমে ইংরেজি দেখলাম, তারপর আমরা কি দেখলাম আরবি দেখলাম। এখন আমরা কি করব আমাদের যে মাতৃভাষা আছে সেই মাতৃভাষা বাংলা আমরা একটু দেখব আমরা কি বাংলা। তো এই বাংলা লেখার জন্য এখানে আবার আমরা ড্রপ ডাউনে চলে যাব। ড্রপ ডাউনে চলে যাওয়ার পর আমরা এখানে কি কাজ করব, ড্রপ ডাউনে চলে যাওয়ার পর এখানে দেখেন বাংলাদেশ বাংলাদেশ বাংলা আছে, সেখানে বাংলাদেশ বাংলাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এখানে একটি মাইক আছে, মাইকে আমরা ক্লিক করব। আমরা অটোমেটিক লিখতে চাচ্ছি, আমরা শুধু উচ্চারণ করব আর সাথে সাথে লেখা হবে যা খুবই মজার হবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে আপনার উচ্চারণটি সঠিক হতে হবে। যদি সঠিকভাবে আপনি উচ্চারণ না করেন, যদি উচ্চারণ সঠিক না হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। অবশ্যই এজন্য আপনাকে সঠিক উচ্চারণ করতে হবে, যদি সঠিক উচ্চারণ না করা হয় তাহলে আপনার আপনি যে ভাষাটি লিখতে চাচ্ছেন সে ভাষাটি সঠিকভাবে ব্যবহার হবে না। এখানে ভাষাটি দেখা দেখছি আমি কিন্তু ভাষা বলেছি কি ভাষা, এখানে আমরা যদি উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে লেখাও সমস্যা হবে, এজন্য আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। তো এখন আমরা একটা কবিতা বলবো, দেখি সে কবিতাটি সে বলতে পারে কি না। আমি কবিতা বলে যাব, আমার বলার সাথে সাথে সে কি লিখে যেতে পারে কি না সে বিষয়টা আমরা একটু লক্ষ্য করব। আমরা একটা কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি আমরা এখন বলবো, দেখি আমার সাথে সাথে আমি যে বলবো বলার সাথে সাথে কি কম্পিউটারটা কি লিখতে পারে কিনা। তো আমরা এখন কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি বলবো মুখে, আর অটোমেটিক সেই লেখাটি আপনার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম। তাকবো নাকো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জেবি লাকি লাকি। অনেকেই মনে করতে পারেন যে এটা তো কবিতা এখানে আগে থেকে টাইপ করা ছিল, তাহলে আমরা একটা অন্য বিষয় বলি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের নিকট থেকে, অনেক রক্তক্ষয়ের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। আমরা ভয়েস টাইপিং করতে চাচ্ছি যাতে সহজেই আমরা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারি এবং আমাদের টাইপিং সমস্যা দূরীকরণে ভয়েস টাইপিং খুবই ভালো পদক্ষেপ গ্রহণ করে থাকি। আমি এটা থেকে অনেক উপকৃত হয়েছি
এবং অনেকেই এটা থেকে উপকৃত হয়েছেন। সেজন্য আজকে লাইভে আসা এবং আপনারা যারা দেখবেন আশা করি সবাই ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনারাও চেষ্টা করবেন যাতে ভয়েস টাইপিং করতে পারেন কিনা। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাকে যে কাজগুলো করতে হবে। নেট মনে হয় একটু কমে গেছে, সেজন্য এরকম বাফারিং করছে। তো আমরা এখানে অটোমেটিক লিখতে থাকবো, খুব সহজে লেখাগুলো হতে থাকবে। তো আমরা দেখতেছি লেখাগুলো হচ্ছে, এই লেখা এখন মনে করেন এই মুহূর্তে আমার আরবি লেখার দরকার, আমি অনেকগুলো বাংলা লিখেছি, তাহলে আমাদের কি কি করতে হবে? আমরা এখন কি করব, বাংলা লিখতেছি আমরা এখন আরবি লিখব। তাহলে আমাদেরকে কি কাজটি করতে হবে একটু আমরা লক্ষ্য করি, আমাদেরকে সেটিং এ গিয়ে বাংলা অপশনটা দিয়ে দিতে হবে। তো আমরা এখানে সেটিং এ যাব, সেটিং এ গিয়ে আমরা এখন আরবির দরকার, তাহলে আমরা এখন কি করব, এখানে আরবি দিব। আরবি কোন আরবিটা দিব আমরা, আল আরাবিয়াতু সৌদিয়াতু, সৌদি আরবের আরবি। দেওয়ার পর আমরা সৌদি আরবের আরবি দিলাম, দেওয়ার পর আমরা এখানে উচ্চারণ করব, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল আয়াতিল কুরআনিল হাকিম ওয়া নাফানা ইয়াকুম বিযিকরিল হাকিম ইন্নাহু যাওয়াদুন কারিমুন বাররা রাউফুর রাহিম। এখানে আরবি লেখা হচ্ছে। এখন আমরা মনে করেন অনেকে ধারণা করতে এরকম, আমরা যদি একটা দুরুদ বলি বা একটা দোয়া বলি সেটা কি হবে, একটু চেষ্টা করে দেখি। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ঠিক আছে, এখানে আমরা ইংরেজি লিখব, আমরা ইংরেজিতে যাব, ইংরেজি দেখব। ইউএস ইংলিশ লেখা আছে, সেটা ইউএস যে ইংরেজি আছে ইংলিশ, আমরা কি কোন দেশে ইংলিশ লিখব, আমরা ইউনাইটেড স্টেটের ইংলিশটা আমরা লিখি সাধারণত। তাহলে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হাউ আর ইউ, আই এম ফাইন থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ, এট দিস মোমেন্ট উই আর talking about how to best type him very easily. It is very easy way anyone can only to sound the Google Chrome software very easy way to writing without typing, only sounded. So I'm very happy to typing this very way. It is very easy. We can chance how to write very easy way. So we are great at this moment. We are to trying the best way how to very easy way we can write many passages, many texts we can easily to type with a moment. When we can show that we can write many pages, right? We need a long time, but in a short time we can writing without typing, only by voice typing. We should our voice correct. If we are wrong, then our timing is wrong. But we can, when we are very easily sound the automatically writing here. Thank you so much. যারা
ওকে, আমরা এটা দেখলাম আমাদের কি করে কোথায় লিখতে হয়। আমরা এটা যে কোনো এখান থেকে আমরা মনে করেন এই কন্ট্রোল এ দিলাম, দিয়ে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি যদি কোনো জায়গা নিতে চাই সেটা খুব সহজে নিতে পারবো। এখন আমাকে আমি আবার গুগল ড্রাইভে চলে গেলাম, আবার গুগল ড্রাইভে চলে গেলাম, আমরা তো এখানে লিখলাম। এখন আমার একটা কন্টেন্ট দরকার, আমি আরবিতে একটি কন্টেন্ট তৈরি করবো, তবে বাংলা একটি কন্টেন্ট তৈরি করবো, তবে ইংরেজিতে একটি কন্টেন্ট তৈরি করবো। অনেক লেখা রয়েছে, সেগুলো লিখতে অনেক সময় লাগবে, সেজন্য আমি যতটুকু পারি, বিশেষ করে আরবিটা একটু লেখা কঠিন, যদিও অনেকে লেখেন খুব সহজে এবং অভ্রুর মাধ্যমে আমি লিখতে পারি। তাহলে এখন আমরা দেখব কীভাবে কন্টেন্ট অনলাইনে কন্টেন্ট তৈরি করতে পারি মুখে বলে। তো আমরা আবার কী করবো, নিউ এ ক্লিক করবো। নিউ এ ক্লিক করার পর এখানে গুগল স্লাইড আছে, গুগল স্লাইডে আমরা ক্লিক করলাম। গুগল স্লাইডে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখছি একটি নতুন ফিউচার ওপেন হচ্ছে। এতক্ষণ ছিল আনটাইটেল, এখানে আমরা একটা টাইটেল দিতে পারবো। এখানে আমি ডিসমিস দিয়ে যাচ্ছি। তো আমরা এখানে একটা টাইটেল দিয়ে রাখি, BOICE বয়েস। এখানে উপরে দেখা যাচ্ছে বয়েস লেখা হচ্ছে। তো আমরা এখানে যদি আমাদের আমরা যে কোনো প্রেজেন্টেশন আনতে চাই সেটা আমরা আনতে পারবো খুব সহজে। এখানে ক্লিক করে আমি যে রকমের প্রেজেন্টেশন চাই সেরকম প্রেজেন্টেশন আমরা এখানে আনতে পারবো। আমরা একটা সহজ একটা প্রেজেন্টেশন এখানে আনবো, যেখানে আমরা লিখবো এবং সরাসরি সেই লেখাটা সহজ হবে। তো আমরা এই প্রেজেন্টেশনটা এখানে আনলাম, আনার পরে আমরা মনে করেন এখানে অ্যাড টু ক্লিক, এখানে আমরা লিখতে চাচ্ছি। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, আমি সরাসরি যদি এখানে টুলসে গিয়ে ক্লিক করি, ভয়েস টাইপিংয়ে ক্লিক করি, ভয়েস টাইপিংয়ে ক্লিক করা হবে, কিন্তু যে নিচে যে লেখা উপরে যে লেখাটা ছিল সেই উপরের লেখাটা না লিখে আমরা এখানে নিচে যে লিখব ওয়েলকাম। আমরা যে কোনো লেখা লিখি সেখানে ওয়েলকাম লেখলাম, লেখার পর এটা আমরা কপি কন্ট্রোল সি দিয়ে কপি করবো, কপি করার পর ক্লিক টু অ্যাডে দেখি সেখানে আমরা পেস্ট করবো, পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা কপি করলাম। কপি করার পর আমরা যে কাজটি করতে পারি, এই লেখাটি যদি আমরা বড় করি তাহলে এখানে আমাদের ফন্ট সাইজ, আমাদের এখানে ফন্ট সাইজ রয়েছে, ফন্ট সাইজে গিয়ে আমরা সেটা কী করবো একটু বড় করে দিব। হ্যাঁ, আমরা যতটুকু দরকার সেখানে আমরা বড় করে দিতে পারব। তো আমরা এখানে একটা লিখে দিলাম, দেওয়ার পর আমরা যদি এই নিচে লেখাটা আমরা এখানে বাদ ফেলে, আমরা এখানে যদি একটা ছবি ইনকাম চাই তাহলে আমরা এখানে ইনসার্ট পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমি কোথায় থেকে ফটো নিতে চাইছি, আমি কম্পিউটার থেকে ফটো নিতে চাচ্ছি। তাহলে আমরা কম্পিউটার থেকে আমরা কি করতে পারবো, ফটো নিতে পারবো, কম্পিউটার থেকে আমরা ফটো নিতে পারবো। তো আমরা চেষ্টা করি একটা কম্পিউটার থেকে একটা ফটো নেওয়ার জন্য, পিকচার নেওয়ার জন্য। তো আমি আমার একটা ছবি ডাউনলোড করা আছে, সেই ছবিটা আমরা নেব, সেজন্য আমরা ডাউনলোডে ক্লিক করলাম। আমরা এটা সেকেন্ড দ্বিতীয় প্যারাতে আমরা সেটা নিতে পারবো। তো এখানে আমি আমার ছবিটা নিয়ে ওপেন করলাম। হ্যাঁ, দেখেন এখানে আমার ছবিটা চলে এসেছে। এখন এই আমার ছবিটা যদি আমি বড় করতে চাই, আমি বড় করতে পারবো। তো বড় করলে এটার সুন্দর দেখাবে না। আমরা এক সাইডে আমার ছবিটা রেখে দেবো, লেখাটাকে একটু আমরা কি করতে পারি, বড় করতে পারি, বিভিন্ন কালার করতে পারি। এখানে রয়েছে বিভিন্ন কালার, রয়েছে বিভিন্ন কালারের অপশন রয়েছে, বাংলা করতে পারি, ইংরেজি, যে কোনো ভাষা আমরা এখানে করতে পারবো। এখানে বিভিন্ন থিম রয়েছে, থিম দিতে পারবো। আমরা এখানে ফন্ট সাইজ কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। এখানে এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অপশন আছে, আমরা যে ল্যাপটপে মোবাইলে যে অপশনগুলো আছে সমস্ত অপশন এখানে আমরা পাবো।
এখানে অনেকগুলো অপশন আছে। আমরা ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডে আমরা যে কোনো ছবি বা কালার দিতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা একটু চেঞ্জ করে দিলাম, তো ডান, আমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটা একটু চেঞ্জ করে দিলাম। তো এভাবে আমরা কি করতে পারি, একটা প্রেজেন্টেশন আমরা একটা তৈরি করলাম, তৈরি করার পর পুনরায় যদি আমরা আরেকটি প্রেজেন্টেশন আমাদের এরকম দরকার পড়লো, তারপর আমরা কি করবো, ডুপ্লিকেট আরেকটা স্লাইড আমরা তৈরি করলাম। ডুপ্লিকেট স্লাইড তৈরি করার পরে আমরা এখানে আমাদের পরিচয় দিতে চাই, উপরে কিন্তু আমরা একটা ফুল দিব। এখানে আপাতত আমি আমার নিজের ছবি দিয়ে রেখেছি। হ্যাঁ, এখানে আমার পরিচয় দেওয়ার জন্য আমি দুইটা ট্যাব এখানে তৈরি করতে পারবো। এখানে আমার ছবি আছে, তারপর এখানে আমি যদি আমার নিজের পরিচয়, তাহলে এখানে আমার পরিচয়টা আমি এখানে আমার আমার পরিচয়টা দেব, আই এম নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার চিলাকারা রাশিদিয়া গার্লস দাখিল মাদ্রাসা, পাকুন্দিয়া কিশোরগঞ্জ। এখানে একটু ভুল হয়েছে উচ্চারণ, তারপর পাকুন্দিয়া এখানে সঠিক উচ্চারণ করতে পারি নাই, সেজন্য হয়নি পাকুন্দিয়া। তো যেহেতু ভুল হয় তাহলে আমরা এখানে লিখেও নিতে পারবো। তো এখানে লিখে নেওয়ার পরে আমি এটা বড় বর্ণে দিতে পারবো। তো এখান থেকে আমি কপি করব, কপি করার নেওয়ার পর আমরা ক্লিক টু এডিটের মধ্যে আমরা নিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে ছোট আকার আসছে, আমরা সেটাকে ইচ্ছে করলে কি করতে পারি, একটু ফন্ট সাইজটা আমরা বড় করতে পারি। আমরা কি করতে পারি, ফন্ট সাইজটা আমরা এখানে যদি আমরা থিমটা পরিবর্তন করতে চাই, থিমটা পরিবর্তন করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আমরা একটু ব্যাকগ্রাউন্ডের যদি আমরা পিছনে অন্য কোনো কালার দিতে চাই সেটা আমরা দিতে পারবো। গুগল থেকে চার্জ করে আমরা আনতে পারবো। আমরা এখান থেকে একটা পছন্দের ফুল আমরা এখানে সেখানে নিচে নিয়ে দিব, সেটা টিম হবে। লক্ষ্য করি কোন ফটো আপনার কাছে কোন ছবিটা সবচেয়ে ভালো লাগে। আমরা এটা নর্মাল কালার দেব, কারণ সেটার উপর আমরা লিখবো, তো সেজন্য আমরা একটা নর্মাল কালারে ফুল সেখানে আমরা নেব। ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু সেই ফুলটা চলে এসেছে, আমরা যদি লক্ষ্য করি। তাহলে এখন এখানে যে আমার লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমি ফন্ট সাইজ আমরা কি করবো, বড় করবো। আমরা একটু ফন্ট সাইজ কি করবো, বড় করবো, সেজন্য ফন্ট সাইজে আমরা এখানে কন্ট্রোল এচএফে, সরি, আবার আমরা ক্লিক করব ভিতরে, ভিতরে ক্লিক করে লেখাগুলো এখানে দুইটা হয়েছে, দুইটা আলাদা আলাদা রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, দুইটা একত্রিত হয়ে গেছে। তাহলে এখানে যে প্রথম যে আমরা একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি, ডুপ্লিকেট নিয়ে
তো এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা এখানে অপশন আছে ও আমরা পেলাম আমরা এখানে লেখাগুলো যদি বোল্ড করতে চাই এখানে যে দেখেন বড় করতে চাই কতটুকু বড় হবে ফন্টগুলো আমরা যদি এখানে দিয়ে দিই আরকি 96 ফন্ট না এত বড় দেওয়া যাবে না আমরা 32 দিলাম সরি এখানে আমাদেরকে আমরা 32 সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে বড় হয়ে গেছে ঠিক আছে সে ফন্টটা আমাকে একটু কন্ট্রোল জেড দিব জেড দেওয়ার সাথে সাথে এখানে ছোট হয়ে যাবে প্রথম যে ছিল সেরকম হয়ে যাবে তো এখান থেকে আমি একটু বড় করব আস্তে আস্তে বড় করলে যে আমার বক্সটা আছে সেই বক্সের ভিতরে আমার সব সম্পূর্ণ লেখাগুলো আমরা রাখব তো এখানে আমি রাখলাম রাখার পরে এইভাবে আপনারা খুব সহজেই যে লেখাগুলো আপনার দরকার সেই লেখাগুলো আপনারা এখানে লিখে পর্যায়ক্রমে আপনারা ছবি আনতে পারবেন এবং সেখানে কন্টেন্ট তৈরি করতে পারবেন কন্টেন্ট তৈরি হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে তো এখানে কন্টেন্ট আমার মনে করেন আমরা এভাবে একটা প্রোডাক্টটা স্লাইড তৈরি করব তো আপনাদেরকে একটু দেখাচ্ছি না পরে কিন্তু আপনারা বিরক্ত হবেন কারণ আমরা কিন্তু এখানে মূলত আরবি লেখার জন্য আমরা এখানে করছি তাহলে এখানে আমরা কি করব একটু আরবি লিখব তো এই আরবি লেখার জন্য আমাদেরকে একটু সেটিং দিতে হবে আমরা এখানে আরবি সেটিং দিব এখানে দেখেন সৌদি আরব আছে তারপর এখানে এই লেখাটা আমরা এখানে মুছে দিব মুছে দেওয়ার পরে আমরা এখানে একটা যে কোনো একটা সুরা ছোট একটা আমরা সুরা লিখি সুরাটা এখানে আমরা নিব এটা অনুবাদ নিতে পারি আমরা যে কোনো সুরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد ওকে আমরা এখানে আমরা যদি যখন লেখা দরকার লাগবে না তখন আমরা এখানে ক্লিক করে বন্ধ করে লাগবো যদি বন্ধ না করি তাহলে আমরা উচ্চারণ করলে তখন কন্ট্রোল এ দিয়ে আমরা এলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো কন্ট্রোল সি দিয়ে কপি করবো তারপর উপরে আমরা এখানে আমার দরকার তার কন্ট্রোল ভি দিয়ে আমরা সাইজ করবো চাপার পরে আমরা কন্ট্রোল এ দিব দেওয়ার পরে আমার ফন্ট সাইজটা কী করতে হবে বড় করতে হবে এখানে প্লাসে চিহ্নিত দিব দেওয়ার পর আমার যত ফন্ট সাইজের দরকার আমি লেখাগুলো প্রথমে সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখানে আমার যত সাইজের দরকার সেই লেখাগুলো আমি এখানে দিতে পারবো তো এভাবেই আমার আরবি লেখা আমার খুব সহজে কিন্তু আমি এখানে আরবি লিখে ফেললাম ঠিক আছে লেখার পর এখন এই কন্টেন্টটা আমি কি করব ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমাকে ফাইলে যেতে হবে ফাইলে যাওয়ার পর আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড আপনারা কীভাবে ডাউনলোড করব এখানে আমি ছবি আকারে ডাউনলোড করতে পারবো একটু লক্ষ্য করেন এই যে প্রথম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ডাউনলোড করতে পারবো এরপর পিডিএফে ডাউনলোড করতে পারবো জেপিজি স্লাইড করতে পারবো পিএনজি করতে পারবো তো আমরা সাধারণত পাওয়ার পয়েন্টে ক্লিক করব পাওয়ার পয়েন্টে ক্লিক করলে আমাদের সেটা পাওয়ার পয়েন্টের দরকার আমরা দেখতে পাচ্ছি সেই প্রেজেন্টেশনটা এখানে ডাউনলোড হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে সেই প্রেজেন্টেশনটা ডাউনলোড হয়ে যাবে এভাবেই আমরা অতি সহজে ভয়েস টাইপিং করে আমরা আরবি লিখতে পারি এবং আরবিতে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি যারা আরবিকে নিয়ে ভয় পাচ্ছেন তাদের জন্য এটা হলো তো এখানে আমি দেখেন কন্টেন্ট আমরা এখন শু করব এখন আমরা ল্যাপটপে যে কন্টেন্টটা এখানে আমরা নেটে বানালাম সেই কন্টেন্টটা এখন আমরা এখানে যে ডাউনলোড করেছি সেই ডাউনলোডটা আমরা এখন কী করব দেখব তো সেই কন্টেন্টটা এখানে ডাউনলোড ওপেন হচ্ছে আপনারা যারা আরবি লিখতে ভয় পাচ্ছেন অথবা বাংলা লিখতে ভয় পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো কাজ করবে তো আপনারা অতি সহজেই কী করতে পারবেন টাইপ
আমরা এখানে এটা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার সাথে সাথেই আমি যে লেখাটি ইন্টারনেটে লিখেছিলাম সেই স্লাইডটি সরাসরি আমার ডাউনলোডে চলে আসবে। ডাউনলোডে চলে আসার পরে সেটি আমি আমার ক্লাসের মধ্যে প্রেজেন্টেশনে শো করতে পারবো, অথবা এখানে ডাউনলোড করে আমি শিক্ষক বাতনে আপলোড করতে পারবো। এখানে ডাউনলোড করে আমি আমার শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারবো। তো সময় ঈশার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা এখন বিদায় নিতে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন এই লেখাগুলো আপনারা ইনশাল্লাহ সবাই জানাবেন যে কে কে এগুলো লিখতে পারছেন, আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে লাইভটা শেষ করে দিচ্ছি। এন্ড লাইভ ক্লিক করলাম, তারপর এন্ড।